আমার শাশুড়ি জিতেছে কংগ্রেস থেকে, কংগ্রেস থেকে জুতার পাতায় প্রার্থী, তার পাতায় তৃণমূল দলে ঢুকলো। আমার শাশুড়ি ঢুকলো তৃণমূল দলে, সানোয়ারা বিবি, আর ছেলে হুমায়ুন কবির, এটা মারা গেল সেটা দিয়ে আজকে প্রধান গঠন হলো। প্রধান গঠনে জুতে হ্যাঁ আতিকুলের বেটা প্রধান পেয়েছে, দিয়ে এই বাড়ি এলো, বাড়ি আসা বাদে তৃণমূলেরই প্রধান পেয়েছে। দিয়ে বাড়ি আসা বাদলে বাড়ি থেকে ভাত খাওয়া দাওয়া করে তিন বাড়ি থেকে বেরিয়ে গেলো। তিনটের দিকে বাথানে মিস্টারে মিস্টার সিনা মিনা বুচা পাগলা ওদের যত আত্মীয় ছিল ওরা সবাই মিলে ধরে আমার দেওরকে মার্ডার করেছে, চাকুতে সবে কুপিয়ে পিঠে গর্দনে মাথাতে কুপিয়ে মার্ডার করেছে। আগে থেকে কোনো শত্রুতা ছিল? আগে থেকে কোনো শত্রুতা ছিল না, ওরা ফার্স্টে ভোটে দাঁড়াইছিল, ওরা পাঁচ বছর খেয়েছে, দিয়ে ওরা একে সবাই দেশ থেকে ভালোবেসে দাঁড়া করাচ্ছে, দেশে ভালোবেসে, আর ওরা খুব বদমাইস, তার লেগে ওদেরকে দাঁড়া করায়নি, একে দাঁড়া করাচ্ছে। হুমায়ুন কোন দল করতো? হুমায়ুন কোনো দল করতো না, হুমায়ুন সৌদিতে থাকতো, সৌদি থেকে নতুন বিয়ে হলো, যে আট মাস হলো বিয়ে হলো, বাড়ি আছে। ওকে মারলো কেন? ওকে মারলো কেন আমরা বলতে পারবো না, ওদের কি শত্রুতা ছিল, ভোটে দাঁড়াইছে তার জন্য মিলল। একেবারে মনোনয়নের শুরুর দিন থেকে যে অশান্তি যে হিংসা সূত্রপাত হয়েছিল মুর্শিদাবাদে খড়গ্রামে তা অব্যাহত। ভোট মিটে গিয়েছে, ভোট গঠনের প্রক্রিয়া চলছে, সেই ভোট গঠনের সময় খুন হলেন খড়গ্রামে জয়ী পঞ্চায়েত প্রার্থীর ছেলেকে, কুপিয়ে খুন করা হলো। আপনাদের মনে থাকবে একেবারে মনোনয়ন যেদিন শুরু হয়েছিল একেবারে সেই 8ই জুন মুর্শিদাবাদে খড়গ্রাম, সেখানে একজন কংগ্রেস কর্মী তিনি খুন হয়েছিলেন, আর এবার ভোট গঠনের সময় খুন হলেন জয়ী পঞ্চায়েত প্রার্থীর ছেলে, তৃণমূলে যোগ দেওয়া জয়ী কংগ্রেস প্রার্থীর ছেলেকে খুন করা হলো মুর্শিদাবাদে খড়গ্রাম। বারবার করে উত্তপ্ত হয়েছে একেবারে ভোট যখন শুরু হয়েছে, মনোনয়ন পর্বে শুরুর দিন যে অশান্তি যে রক্তপাতের সূত্রপাত হয়েছিল সেই রক্তপাতের বিরাম নেই এখনো। ভোট গঠনের সময় কিন্তু খুন হলেন জয়ী পঞ্চায়েত প্রার্থীর ছেলে, পরাজিত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটে হারে প্রতিশোধে খুন করা হয়েছে এমনই অভিযোগ রয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, ভোট গঠনের সময় জয়ী পঞ্চায়েত প্রার্থীকে ছেলের তাকে কুপিয়ে খুন করা হয়েছে এমন অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আপনাদের আরো একবার জানিয়ে রাখি সেই শিরোনামে মুর্শিদাবাদের খড়গ্রাম, বারবার করে আমরা দেখেছি খড়গ্রাম উত্তপ্ত হয়েছে গোটা ভোট পর্বের সময়, একেবারে মনোনয়নের শুরুর দিন খুন হয়ে গিয়েছিলেন একজন কংগ্রেস কর্মী, আর এবার ভোট গঠনের প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায়, যেখানে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। খড়গ্রামে রক্তপাত, খড়গ্রামে খুন হলেন জয়ী পঞ্চায়েত প্রার্থীর ছেলে। রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, বিস্তারিত জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছে, জয়ী পঞ্চায়েত প্রার্থীর ছেলে তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। অনুসভা, যে ঘটনাটা ঘটেছে খড়গ্রাম থানার সাদল গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের পরপরই, পরপরই খুন হলেন ওই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যের ছেলে এবং আহত আর একজন। ওই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস সদস্য ছিলেন সানোয়ারা খাতুন, তিনি অল্প কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন এবং তারপর তার ছেলে হুমায়ুন কবির খামারু, তিনি যখন এই নির্বাচনের পর একটা চায়ের দোকানে বসেছিলেন তখন আক্রান্ত হন এবং তার সঙ্গে আর একজনও আক্রান্ত হন, দুজন আক্রান্ত হন। তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর হুমায়ুন কবির খামারুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং এই হুমায়ুন কবির খামারুদের পরিবারের লোকজন সরাসরি অভিযোগ করছেন যিনি প্রধান নির্বাচিত হয়েছেন রাজবানু খাতুন তৃণমূলের, তার স্বামীর এর পরামর্শে এবং তার স্বামীর নেতৃত্বেই এই খুন সংগঠিত করা হয়েছে। তৃণমূলের প্রধান নির্বাচিত হয়েছেন রাজবানু খাতুন। অনুসভা জানিয়ে রাখি যে এই যে সাদল গ্রাম পঞ্চায়েতের 23টি আসনের মধ্যে 14টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, 7টিতে নির্দল এবং 2টিতে কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই 14 আসনে জয় হওয়ার পরে তৃণমূলের এখানে ভোট গঠন কার্যত শুধু সময়ের অপেক্ষা ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় নির্দল এবং কংগ্রেসদেরকে সব তৃণমূলের একটা অংশে নিয়ে আসা হয় এবং তারা এই যে কংগ্রেস সদস্য তিনি যোগ দেন তৃণমূলে, ফলে তৃণমূলের আড়াআড়ি তৃণমূলের দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে।